আসসালামু আলাইকুম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাওহিদ হৃদয় 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং তার গড়টাও 150-এর চাইতে বেশি। মাইন্ড ইট, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা 50 ওভারের ফরম্যাট। এখানে তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং করে টি-20 বিশ্বকাপের প্রিপারেশনটাও নিয়ে ফেলছেন। তাওহিদ হৃদয়ের ব্যাপারে আমরা যখন বিভিন্ন সময় অ্যানালাইসিস করেছি, তার দুর্বলতার জায়গাগুলো যেগুলো আমরা বের করেছিলাম, তার মধ্যে এক নম্বর পয়েন্টটা ছিল স্কোয়ার অফ দ্য উইকেট, মিড উইকেট, স্কোয়ার লেগ, এই জোনগুলো ছাড়া অফসাইডে বা স্ট্রেইট জোনগুলোতে তার স্কোরিং শট জোন কম। দ্বিতীয় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সামনের বলগুলো, অর্থাৎ ড্রাইভের বলগুলোতে তিনি প্রায়ই বোল্ড হচ্ছিলেন, LBW হচ্ছিলেন বা কখনও কখনও উইকেট কিপারের কাছে ক্যাচ দিচ্ছিলেন। এটা তার ক্যারিয়ারের শুরু থেকে একটা অনেক বড় সমস্যা। সেই জায়গাটায় আমাদের তরফ থেকে তাওহিদ হৃদয়ের জন্য একটা সাজেশন ছিল যে এই টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে আসলে কাজ করা। তাওহিদ হৃদয় সেই কাজগুলো করেছেন, তার একটা বড় প্রমাণ কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখা গেছে। আমি আপনাদেরকে কতগুলো ভিডিও ফুটেজ দেখাই এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। খেয়াল করে দেখবেন, তাওহিদ হৃদয় সামনের বলগুলোতে স্ট্রেইট ইন দ্য এয়ার শট খেলছেন, লং অন লং অফ ওই জোনগুলোতে স্ট্রেইট একজন ব্যাটার যখন শট খেলেন ভি জোনে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমরা জানি তিনি মিড উইকেট বা স্কোয়ার লেগে পারদর্শী, কিন্তু স্ট্রেইট লং অন লং অফে তিনি শট খেলেছেন। আরেকটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে তাওহিদ কভার ড্রাইভও করেছেন। খুব মজার একটা বিষয় সেটা হচ্ছে তাওহিদের অফসাইডে স্কোরিং জোন কম, তাওহিদকে অফসাইডে ড্রাইভিং স্লটে বল দিলে তিনি কানেক্ট করতে পারেন না, আউটসাইড এজ হয়ে যান, কিংবা ফোর্থ স্টাম্প বা অফ স্টাম্প করিডোরে বল রাখলে ফুল লেন্থে বোল্ড বা LBW হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার কভার ড্রাইভটা স্ট্রং থাকে না। সেই জায়গাটায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশ কয়েকটা ওকেশনে তাওহিদ হৃদয়কে দেখা গেছে কভার ড্রাইভে রান নেগোশিয়েট করতে বা কভার ড্রাইভে রান পেতে। এই জায়গাটা কিন্তু একটা দৃশ্যমান উন্নতি লক্ষণীয় যে হ্যাঁ, তিনি তার ভুলের ওই জায়গাগুলোতে কাজ করেছেন বা তার ভুলের ওই জায়গাগুলো নিয়ে তিনি সচেতন হয়েছেন, কাজ করার চেষ্টা করেছেন। তবে এখানে একটা পয়েন্ট থেকে যায়, সেটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আসলে কাদের বিরুদ্ধে তিনি এই শটগুলো খেলছেন, যাদের বিরুদ্ধে তিনি শটগুলো খেলছেন তাদের স্ট্যান্ডার্ডটা আসলে অতটা আপ টু দ্য মার্ক কি না, যেটা তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ফেস করতে হবে বা ওই মুভমেন্টগুলো ফেস করতে হবে। আমরা একটু দেখতে চাই কাদের বিরুদ্ধে তাওহিদ হৃদয় রান করেছেন। ডিফিকাল্ট ম্যাচ তার জন্য ছিল প্রাইম ব্যাংকের এগেনস্টে। একটু দেখি প্রাইম ব্যাংকে কাদের বল তিনি ফেস করেছেন। প্রাইম ব্যাংকের সঙ্গে প্রথম যে ম্যাচটা, 27 বলে 55 করেছিলেন শেখ মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেটের ডোমেস্টিক ক্রিকেটের পার্সপেক্টিভে ডেফিনেটলি খুব ভালো বোলার, 7 বলে 19 রান শেখ মেহেদী হাসানের এগেনস্টে। রাইট আর্ম অফ ব্রেক বোলার নিয়েছেন নাজমুল অপু, নাগিন অপু লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তিনিও ভালো বোলার, 9 বলে 11 রান নিয়েছেন। পেস বোলার বলতে হাসান মাহমুদ, প্রমিনেন্ট একজন পেস বোলার আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সার্কিটে এবং ডেফিনেটলি তার দুদিক থেকে মুভমেন্ট রয়েছে, ন্যাশনাল টিমকেও তিনি সার্ভিস দেন, 6 বলে 14 রান নিয়েছেন। সঞ্জামুল ইসলাম আরও একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, 5 বলে 11 রান তার কাছ থেকে নিয়েছেন। তবে চ্যালেঞ্জের জায়গাটা আমার কাছে মনে হয় একটু কম, এই সেন্সে হাসান মাহমুদ ছাড়া কোয়ালিটি পেস বোলিং তিনি ফেস করেন না এই পার্টিকুলার ইনিংসটাতে। সো এখানে চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু কম। আমরা যে বলি না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের পার্থক্যটা কোথায়, এখানে দেখেন তাওহিদ ফেস করেছেন 3 জন স্পিনার 1 জন পেস বোলার। সো এখানে একটা পার্থক্যের জায়গা তো অবশ্যই আছে। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে আরেকটা ম্যাচ যেটা ছিল, 35 বলে 65 নট আউট করেছেন রেজাউর রহমান রাজা, জোরে বল করেন, এক্সপ্রেস বল করেন, তাকে ফেস করেছেন 10 বলে 22 নিয়েছেন। হাসান মাহমুদকে 11 বলে 23 নিয়েছেন, 2 জন কোয়ালিটি ফাস্ট বোলার। এই ম্যাচে চ্যালেঞ্জটা বেশি ছিল, তাওহিদ চ্যালেঞ্জটা উতরে গেছেন। তবে স্পিনার জায়গা থেকে আবার চ্যালেঞ্জটা একটু কম ছিল। কেন কম ছিল? নাজমুল অপুর 3টা বল মাত্র তিনি ফেস করেছেন, 3 বলে 3 রান। অলোক কাপালি 11 বলে 17 রান অলোক কাপালির কাছ থেকে নিয়েছেন। অলোক কাপালি, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, বাট অলোক কাপালি তার ক্যারিয়ারের প্রাইম বা পিকে নাই, কিংবা অলোক কাপালি নিজেও আসলে অ্যাজ আ লেগ স্পিনার, আপনি ফ্রন্টলাইন লেগ স্পিনার আসলে বলতে পারেন না। সো আলটিমেটলি এই জায়গাটায় তারপর আমি বলবো তাওহিদ হৃদয় চ্যালেঞ্জটা অতিক্রম করে গেছেন, ডেফিনেটলি হি ডিড গুড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে 40 বল থেকে 58 রান তিনি সংগ্রহ করেছেন। সেই ইনিংসটাতে ফয়সাল রায়হানের স্পিনে 2 বলে 2 রান করেছেন, জীবনের স্পিনে 8 বলে 16 রান করেছেন, আনিসুল ইমন মিডিয়াম পেস বোলিং করেন, 8 বলে 10 রান করেছেন, শেখ পারভেজ তিনিও স্পিন বল করেন, 4 বলে 8 রান, মাসুম খান পেস বোলার 12 বলে 10 রান, রুয়েল মিয়া এই টুর্নামেন্টে লিডিং উইকেট টেকার, বেশ ভালো বোলিং করছেন, তাকে ভালো খেলেছেন তাওহিদ, 6 বলে 12 রান তার এগেনস্টে সংগ্রহ করেছেন। সো টুর্নামেন্টের বেস্ট বোলারটার 6 বলে 12 রান, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ডেফিনেটলি ক্রেডিট পাবেন। যদিও বাদবাকি বোলারদের কাছ থেকে কতটুকু চ্যালেঞ্জ তিনি পেয়েছেন সেটা একটা অবশ্যই প্রশ্ন থেকে যায়, বা বাদবাকি বোলারদের কোয়ালিটিটা এখন ওইভাবে প্রুভেন না। নাও যে ম্যাচটায় তিনি সেঞ্চুরি করেছেন রূপগঞ্জ টাইগার্সের এগেনস্টে, সেই ম্যাচটা চিন্তা করলে কাদেরকে ফেস করেছেন, আপনি খেয়াল করে দেখবেন এই যাদেরকে ফেস করেছেন, আবদুল্লাহ মামুন তিনি পেস বল করেন 4 বলে 7 রান, ডোমেস্টিক সার্কিটে খুব রিসেন্টলি ক্যারিয়ার শুরু করেছেন, এখনও হি ইজ নট প্রুভেন ইয়েট।
আবদুল্লাহ মামুনের পর আবু হাশিম স্পিন বল করেন, 32 বল থেকে 39 রান তার কাছ থেকে সংগ্রহ করেছেন তাওহিদ হৃদয়। আবু হাশিমও আসলে খুব বেশি প্রমিনেন্ট না অ্যাজ আ স্পিনার। মানিক খান দুর্জয় অনেকদিন ধরে তিনি খেলছেন, ডেফিনেটলি কোয়ালিটি ফাস্ট বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ডোমেস্টিক সার্কিটে খুব ভালো বোলিং করেন, 18 বল থেকে 26 রান তার এগেনস্টে সংগ্রহ করেছেন। সো চ্যালেঞ্জটা মানিক খানের কাছ থেকে অতিক্রম তিনি করে গেছেন। সোহাগ গাজী ডেফিনেটলি প্রমিনেন্ট স্পিনার, একটা সময় বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়েছেন, 13 বলে 21 রান সংগ্রহ করেছেন। সালমান ইমন 9 বলে 8 রান, সালমান হোসেন তার কাছ থেকে 8 বলে 24 রান। সো কোয়াইট মিক্সড, আপনি একেবারে বলতে পারবেন না যে তাওহিদ হৃদয় খুব বেশি চ্যালেঞ্জ পেয়েছেন বা খুব বেশি চ্যালেঞ্জ তিনি অতিক্রম করেছেন। তাও আমি বলবো যে ডোমেস্টিক সার্কিটের নিয়মিত পারফর্মার যারা তাদের বল তিনি খেলেছেন, খুব ভালো মতো হ্যান্ডেল করেছেন। গুড টু সি যে সামনের বলগুলোতে কভার ড্রাইভ করেছেন, অন্তত দেখা গেছে। এখন আপনি কি করবেন? আপনি তো আর প্রিমিয়ার লিগে মিচেল স্টার্ককে নিয়ে এসে, ট্রেন্ট বোল্টকে নিয়ে এসে বোলিং করাতে পারবেন না। সো যারা আছে তাদের বল ফেস করেই তো তিনি ডমিনেট করেছেন, ডমিনেট করেছেন, সবার চাইতে ডমিনেট করেছেন, প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার থেকে নিচে করলে আমরা হয়তো বা বলতে পারতাম যে ডোমেস্টিক ক্রিকেটের বোলারদেরকে ফেস করে তাকে নিয়ে মাতামাতি করা যাবে না। বাট আপনি যদি ধরে নেন যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটার যে সমস্ত বোলাররা আছেন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তো বা মিডিওকার, কিন্তু মিডিওকার বোলারদেরকে ফেস করে 160 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন। আর যাদেরকে আপনি হয়তো বা মিডিওকার বলবেন তারাই আপনার দেশের সেরা ক্রিকেটার। সো এই 18 কোটি মানুষের মধ্যে দে আর দ্য বেস্ট, ওই বেস্ট ক্রিকেটারদের এগেনস্টে 160 বোলিং স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। এখন সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কি না, ওইখানে প্রশ্নটা তো অবশ্যই থেকে যাবে। বিদেশি ক্রিকেটাররা খেলছেন না এবছরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, অনেক অনেক জায়গা আছে। আমার কাছে মনে হয় যে এই জৌলুসটা ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ। হয়তোবা যদি সংখ্যাটাও বাড়ানো যায়, আরও কম্পিটিটিভ করা যায়, ইম্প্যাক্ট প্লেয়ার ইন করানো যায়, অনেক কিছু করতে পারে টুর্নামেন্ট কমিটি আমার কাছে মনে হয়। বাট ফ্যাক্ট ইজ সেটা দেশের ক্রিকেটের কম্পিটিটিভনেসের জন্য অনেক বেশি মাত্রায় বেটার রেজাল্ট হতে পারে। বাট আপাতত যা আছে তার মধ্যে তাওহিদ হৃদয় ডিড দ্য বেস্ট। সবচেয়ে ভালো লেগেছে তার লং অন লং অফের ওপর দিয়ে মারাটা এবং কভার ড্রাইভ করাটা। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত তাওহিদ স্থাপন করেছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য জানতে চাই।